আজ রবিবার তেরোই জ্যৈষ্ঠ দু হাজার তেইশ সালের আঠাশে মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ রবিবার আর এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা রবি গ্রহ অর্থাৎ সূর্যের নামেই নামাঙ্কিত সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বলুন লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল পলিটিশিয়ান লাইফে কেরিয়ার বা সরকারি চাকরি প্রাপ্তির জন্য আমাদের জন্মছকে গ্রহের মজবুতি অত্যাবশ্যক যাদের সেগুলি নেই তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়াং মহাদুতিম ধনতা সর্বপাপগ্নং সর্বপাপগ্নাং প্রাণত দিবা করাম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আজকের দিনে এবং সূর্যদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলেও সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং রিং রং নামা এটিও আপনারা একশো আটবার জপ করে দিন শুরু করতে পারেন তবে বন্ধুরা আরও একটি জিনিস আপনাদেরকে জানাবো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আমি প্রতিদিন কেন একই কথা বলি দেখুন এটি তো ডেলি রাশি ফল আমি প্রতিদিন আপনাদের প্রেম দাম্পত্য জীবন শিক্ষা জীবন পরিবার আপনাদের বিজনেস আপনাদের কেরিয়ার আপনাদের শিক্ষা আমি এই বিষয়ে কথা বলি একই কথা ঘুরে ফিরে কোন কোন ক্ষেত্রে দিনটি আজ ভালো যাবে আর কোন কোন ক্ষেত্রে দিনটি খারাপ যাবে যার জন্য আপনাদের মনে হতে পারে যে আমি রিপিটেটিভ কথা বলছি আমি এক কথা বারবার রিপিট করছি আদতে তা কিন্তু নয় আমি এমনটি নয় যে আমি প্রতিদিন বলছি যে আপনার প্রেমের জীবন ভালো যাবে কোনো দিন বলছি আজ প্রেমের জীবনে একটু সাবধান থাকবেন কোনো দিন বলছি আজ ভালো যেতে পারে সুতরাং বিষয়বস্তু একই কিন্তু দিন অনুযায়ী সেই বিষয়বস্তুর আধার বদলে যায় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে অর্থগতভাবে দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ করে অর্থের আগমন আপনাদের জীবনে চলতে থাকা সমস্যাগুলি থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হলো হটকারিতা করবেন না আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় সেখানে বস সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করবার চেষ্টা করুন ওয়াইফদের দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ আত্মীয় স্বজন কাছের মানুষজনদের মধ্যে অপ্রয়োজনীয় ভুল ত্রুটি ধরা থেকে নিজেদেরকে বিরত রাখুন আপনার আলাপচারিতায় আর যতটা ন্যাচারাল হওয়া যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেঠার সততার পথ অবলম্বন করে চলুন সকালের তাজা রোধ আপনাকে নতুন ফুর্তি প্রদান করতে পারে পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্বের অবহেলা যেন করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না